সকাল সকালে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি মেয়ের স্কুলে। আজকে মেয়ের রেজাল্ট দিবে, আর সেই সাথে আজকে ঘরে খুব মজাদার একটা ফুচকা বানিয়েছিলাম, সেটাও খেলাম। আর বাসায় তো টুকিটাকি অনেক কাজ থাকে, সেইগুলো আজকে করেছি। ভাবলাম যে আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, অনেকদিন থেকে কোনো ব্লগ শেয়ার করা হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা একটু নাস্তা করব, আর একটু মানে হালকা পাতলা বলতে খুব তাড়াতাড়ি যে নাস্তাটা হয়ে যায় সেটাই খেয়ে এখন বের হয়ে যাব, কারণ মেয়ের স্কুলে যেতে হবে আজকে 30 তারিখ, মেয়ের আজকে রেজাল্ট দিবে। তো যাই হোক, মেয়ের থেকে মন হচ্ছে আমারই বেশি টেনশন হচ্ছে যে যাওয়ার পরে কী দেখবো না দেখবো। এখন একটু চা বানিয়ে নিচ্ছি, চা আর টোস্ট বিস্কিট খেয়ে এখন তাড়াতাড়ি একটু মানে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাব। তো এই তো আমি এখন চা চুলায় বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা বাবা মারই মনে হয় যে এরকম বাচ্চাদের পরীক্ষার পরে টেনশন হয়, শুধু আমার বেলায় যে তা না, সব বাবা মাদের একটু আলাদা টেনশন হয়। তো এখানে আমি চিনি চা পাতা সব একসাথে দিয়ে চাটা বানিয়ে নিয়েছি। এখন হয়তো তিনজনের জন্য চা নিয়ে নিচ্ছি, চাটা খেয়ে এখন বের হয়ে যাব স্কুলে, যে দেখি আমার জন্য আসলে আজকে কি অপেক্ষা করতেছে, কি দেখতে পাবো। যে আর অনেক দিন ধরে কোনো আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হচ্ছে না, সেই সাথে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা ব্লগও শেয়ার করে ফেলি। আসলে আমি জানি না আপনারা আমাকে মনে রাখছেন কি না, অনেক দিন থেকে আসলে আমি ওইভাবে কন্টিনিউ করতেছি না ব্লগ। এই তো চাটা ঢেলে নিলাম, আর এখানে আমি তো বিস্কিট নিয়ে নিব, বিস্কিট আর চা খেয়ে নেব। আজকে এই তো সকাল প্রায় এখন বাজে 10টার মতো, তো আরও আগে যাওয়ার দরকার ছিল, তো আজকে একটু লেট করে হচ্ছে ঘুম থেকে উঠেছি, এই জন্যে ভাবলাম যে এখন চলে যাই একটু তাড়াহুড়ো করে। এই জন্য আজকে সকালবেলা কোনো নাস্তাও বানানো হয় নাই, আর এমনি তো চা আর বিস্কিট টুস বিস্কিট আমার কাছে ভালোই লাগে, সমস্যা নেই কোনো। তোমার ভালো লাগে চা বিস্কিট? হ্যাঁ, আমার বুড়াটা তো আমার সঙ্গে আছে, যখন আমি বয়স দিই আপনাদের সঙ্গে সে কিন্তু আমার পাশেই বসে থাকে। যাই হোক, এই তো রেডি টেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি, আর কীরকম যেন একটা লাগতেছিল যে আসলে যাওয়ার পরে কি দেখব। যাই হোক, এই তো আর এখানে এই যে আমাদের কালু, ওকে হচ্ছে খাবার দেওয়া হচ্ছে, ও খাবার মানে ওর যেহেতু বেবি হবে তো ওর প্রচুর খিদে লাগে, একটু পরপরই খেতে চায়। আমরা বাসার কাছ থেকে একটা অটো নিয়ে নিলাম, এইখানে অটো থেকে মানে অটো দিয়ে যেতে হয়, রায়সা প্রতিদিন এই অটোতে করে স্কুলে যায়। যাই হোক, আমার মেয়েটা মাশাল্লাহ বড় হয়ে গেছে, একা একা এখন অনেক কিছুই করতে পারে। এই তো বাসার কাছে কিন্তু আমার অনেক স্কুল আছে, বাট যখন ওকে স্কুলে ভর্তি করছিলাম তখন সবাই বলল যে এই স্কুলের পড়ার বিষয় ভালো, এই ভালো শুনে আসলে এখানে দেওয়া হয়েছে। একটু দূরে হলেও যেহেতু বাচ্চাদের আসলে ভালো মন্দ দেখিয়ে দিতে হয়, তাই একটু দূরে হলেও দিয়েছি। আর যাওয়ার পরে শুনলাম যে আজকে আসলে রেজাল্ট দিবে না, আগামীকাল দিবে। তো যাই হোক, আবার বাসায় চলে আসলাম। আসার পরে এখন আমি আমার বাসায় একটু গোছগাছ করব, আলমারির অবস্থা এত খারাপ হয়েছিল, একদম সব কিছু এলোমেলো, তো আমি ভাবলাম যে এগুলো গুছিয়ে ফেলে আমি এগুলো জাস্ট খাটের উপরে বের করে একটু রান্নাঘরে গিয়েছিলাম। আসার পরে দেখি আমার জিনিস আর এক জায়গায় নেই, সব একদম ছড়ায় ছিটায় ফেলছে। ও রাজ কিন্তু এগুলো করে না, এগুলো করছে হচ্ছে আমার বড় মেয়ে রাইসা। তো রাইসা একদম সব কিছু এলোমেলো করে ফেলছে, মানে ওর কথা হচ্ছে আমি যখনই আমার কোনো জামাকাপড় বের করব সে হচ্ছে আমার এই জামাগুলো পরবে, এই তার অবস্থা। আর এখানে আমি একটা টু পিস নিয়েছিলাম, এই টু পিসগুলো ইদানিং অনেক ভালোই দেখতেছি যে সবাই পড়তেছে, তো আমি অনেকদিন থেকে ভাবতেছিলাম যে নিবো নিবো করে আর নেওয়া হয় না, বা দেখছি যে অনেকেই পরে আবার ওইটা ভেবেও নিই নেই। তো হঠাৎ করে কী জন্য যেন এই থ্রি পিসটা আমার কাছে ভালো লেগে গেল, তো ভাবলাম যে এটা নিয়ে নিই। তো এই তো এই কালারটা আমি নিয়েছি আর ভালোই লাগতেছে, জানি না পরার পরে কীরকম লাগবে, তো এখন তো ভালোই লাগতেছে। এই তো এই টু পিসটাই নিলাম, আর এখানে এই যে লেস ওয়ার্কের কাজ করা আছে। এখন দেখা যায় যে বানানোর থেকে রেডিমেডটা আনলে একটু সহজ হয়ে যায়, বানানোর এত ঝামেলা থাকে না। তো এই তো আমি নিয়ে নিলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু এখন আমি এটাকে রেখে দিব, আর যে জিনিসগুলো ওরা এলোমেলো করে ফেলছে সেগুলো গুছাতে যে আমার আসলে কতটা সময় লাগবে আমি নিজেও জানি না, সবগুলোই গুছিয়ে নিতে হবে, যেহেতু একা হাতের কাজ সব কিছু আমার নিজেরই করতে হবে। তো যাই হোক, আমি একটু খুব দ্রুত আসলে এগুলোকে গুছিয়ে ফেলি, জানি না কতটুকু শেয়ার করতে পারবো, বাট চেষ্টা করব শেয়ার করার। আর অনেক দিন যাবত আসলে করব করব করে এই কাজগুলো আর করা হচ্ছিল না, তাই অনেক কাজ জমে গেছে বাসার, সবগুলো আসলে দেখানো সম্ভব না, তারপরে যতটুকু পাচ্ছি দেখাচ্ছি। এখানে আমি জামাগুলো আগে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করার পরে আর কি একটা একটা করে রাখতে কিন্তু এত বেশি সমস্যা হয় না,
তো যাই হোক, আমি সব কিছু একবার ভাজ করে নিয়েছি, এখন এক এক করে শুধু রেখে দিব, একদম ঝটপট করে ফেলবো সব কিছু। ভাজ করে নেওয়ার পর সব কিছু কিন্তু একটু তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর এদিকে খিদাও লেগে গেছে অনেক, তো বাসায় আসলে আমি ফুচকা কিনা ছিল আগে থেকে, জাস্ট আমি সে ভিতরের মশলাটা আর হচ্ছে এখানে টক রেডি করে নিয়েছি, ভাবলাম যে এখন একটু খেয়ে নিই দুপুরের দিকে, এখন প্রায় 12টার মতো বাজে, তো রোদের ভিতরে বসে এখন ফুচকা খাচ্ছি। বাসার ভিতরেই অনেকটা রোদ আসে, তো এখানে জানালার কাছে বসে বসে ফুচকা খাচ্ছিলাম, বেশ ভালো লাগতেছিল। আর ইদানিং কেন জানি না ফুচকা খেতে বেশ ভালোই লাগে, তো আমি খুবই মজা করে একটা এখানে আমি টক বানিয়ে নিয়েছি, এই টকটা দিয়ে খেতে খুব ভালোই লাগছিল। আর এদিকে আমি কিন্তু খাওয়ার দাওয়ার পরে আমি আমার আলমারিটাও পুরোটা গুছিয়ে নিয়েছি, আরও অনেক কিছু গুছানোর বাকি আছে, বাট আজকে আমি এতটুকুই করছি, এর থেকে বেশি করতে আর আসলে পারবো না একদিনের ভিতর, তাই এতটুকুই করে নিলাম। আর সেই সাথে আজকের মতো বিদায়ও নিয়ে নিব, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।